আজকের আমি নবরাত্রির আলু আলু আর সাবুর টিক্কা বানাবো। আলুটা গরম আছে তো, তাই আমি একটু এরকমভাবে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে সাবু দিয়ে দিলাম। আমি কম করে করছি, তোমরা বেশি করে বানাতে পারো, এটা খেতে খুব ভালো লাগে। লবণ দিলাম, সিন্দিক লবণ, আর আমি এখানে দেব কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা ঝাল ঝাল হলেই ভালো লাগবে। বেশ খানিকটা দিলাম। এবার দেবো একটু ধনে পাতা, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, সামান্য, বেশি দেবো না, একটু ধনের গুঁড়ো দেব, একটু, আর একটু জিরের গুঁড়ো দেব, সামান্য, একটু একটু, খেতে ভালো লাগে। এবার আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। একটু লেবু রস দেব, খেতে খুব ভালো লাগবে, সুন্দর। একটু লেবু রস দিলাম, একটু হাতে তেল নিয়েছি। এবার আমি এগুলো একটু বানিয়ে নেব। তোমরা যেমন খাবে সেরকম করে বড় ছোট করতে পারো, কিন্তু এটা খেতে খুব, নবরাত্রির পক্ষে এটা খেতে খুব সুন্দর লাগবে। এবার বানিয়ে খেয়ে দেখবে। এরকম করে বানিয়ে নিলাম আমি এগুলো সব, এরকম করে সবগুলো বানিয়ে নেব। এগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি গিয়ে এগুলো ভাজবো। দেখো চাটুটা আমার একটু গরম হয়ে গেছে, আমি একটু তেল দেবো, বেশি তেল দেবো না, কম তেল দেবো। তো আমি একটু ব্রাশ করে দেবো তেলটা, দিয়ে আমি হিটটা একদম কমিয়ে দেবো, যার ফলে আমি এগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, এটা খুব আস্তে আস্তে হবে। সাবুর টিক্কা প্রায় হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এগুলো খুব কম গ্যাসে করতে হয়। দেখো সাবুর টিক্কাগুলো হয়ে এসছে। আমি সাবুর টিক্কার জন্য একটু ধনে পাতার চাটনি বানাবো। তার জন্য আমি এখানে তিনটে দিই, চারটে দিলে হবে না, তিনটে কাঁচা লঙ্কা দিলাম, আর একটু লবণ দিলাম, আর একটু নারকেল, নারকেল কোড়া একটু দিয়ে দিলাম। এই তো রসুন দিতে পারবো না নবরাত্রি, আর একটু লেবু রস দিলাম। আমি এটা এবারে দিয়ে দিলাম। আমার ধনে পাতার চাটনিটাও হয়ে গেছে, চাটনিটা আমি এখানে ঢেলে নেব। চাল বন্ধ করে দিলাম, হয়ে গেছে। সাবুর টিক্কা হয়ে গেছে, নবরাত্রির স্পেশাল সাবুর টিক্কা আর ধনে পাতার চাটনি, খুব সুন্দর খেতে। দেখি একটা ভেঙে ভেঙে আমি দেখাই, দেখো কি সুন্দর, খুব সুন্দর।